ভিডিও করি না তো ভাল ধন্যবাদ তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজতেছে সকাল 11টার মতো। সকালবেলা আমি সকাল 8:30টার দিকে উঠে গেছি। উঠে যাওয়ার পর বাসার কিছু কাজ ছিল, ওই কাজটা করলাম। তো ওই কারণে লেট হয়ে গেল, লেটে ব্লগটা স্টার্ট করলাম। এখন আমি গোসল করে একবারে রেডি হয়ে গেছি, তারপর ব্লগটা স্টার্ট করলাম। তা সকালে উঠে কাজ ছিল একটা, তো নিচ থেকে আমাদের বাসার নিচ থেকে উপরে ছাদের উপরে বাঁশ তুলতে হয়েছে। তো ওই কাজেও সাহায্য করছি, এই যে একবারে নিচ থেকে উপরে বাঁশ তুলতে হয়েছে। তো ওইটা আপনাদের দেখিয়ে দিব। তো পরবর্তী কাজ কি হয় তা আপনাদের দেখা হবে পরবর্তী কাজে। তো গাইস, বাঁশগুলো নিচ থেকে উঠাইতে হলে সর্বপ্রথমে ছাদের উপর থেকে দড়িকে নিচে ফেলাই দিতে হয়। আর তারপর দড়িটা নিচে যে আসে সে রিসিভ করে সামনে বাঁশের সামনে বেঁধে দেয়। তারপরে উপর থেকে টান মারতে হয়, টান মেরে ওটা আমরা টানে টানে উঠাইতে হয়। তারপর উপরে যখন আসবে দড়িটা খোলার পর বাঁশটা হাত দিয়ে টেনে টেনে উঠাইতে হয়। তো আপনারা দেখুন, এটা বাঁশ টানে উঠাচ্ছে নিচতলা থেকে। আপনারা সামনে যতগুলো বাঁশ দেখতে পাচ্ছেন না, যে জায়গায় বাঁশটা রাখতেছি, তো সকালবেলা এগুলো সবগুলোই উঠানো হয়েছে। উঠানো হওয়ার পর এগুলো লাগানো হয়েছে। ফিনিশ এই ভিডিও কই না আসল বয়স মোর 80 হয়ে গেছে। হ্যাঁ 80 পার হয়ে গেছে। তোর বয়স 80 পার হয়েছে? হ্যাঁ 100 এর বাচ্চাই হবার পালু না তুই, আর 80 বছর হয়ে গেছে বয়স। কইছি হয়ে গেছে বয়স, বুড়ো হয়ে গেছে তখন তখন তো দিয়ে আছে। হ্যাঁ তপন খুলি পালাছে। তুই কি করছিস? তুই কাজে তুই এটা ওখানে রে ভাই, বডি কেন তো বডি কেন বডি কেন বিকাশ কেন তো ধরি গেছিল না? এ উপরে ধরি গেল না, ধরি গেছে। এ ভাই দাদি কাটি পাবো না তুই, তুরন্ত টা তুরন্ত যা। তুই বল দাদি গাড়ি পাইস বলছে তোর বিয়ে? হ্যাঁ শুনি পাও কাটি না। তো এই যে বাঁশ সাজাচ্ছে এইদিকে এরা সাইটের পলস্টারগুলো ফিনিশ করার জন্য, নিচ থেকে একবারে বাঁশ সাজাচ্ছে। চারটা বাঁশ লাগাইছে, এখন আরেকটা বাঁশ লাগাবে। সাইটগুলো সম্পূর্ণ পলস্টার করার জন্য। তো গাইস, আসরের আজান হয়ে গেল, এখন আমি বরঞ্চ নামাজ পড়বো, আর দেন তারপর বন্ধুদের সাথে একটু আশেপাশে ঘুরতে যাব, হাঁটতে যাব। তো হাঁটার সময় বন্ধুদের সাথে কথাবার্তা হবে, অনেকদিন থেকে কথাবার্তা হয়নি, কলেজে ভর্তি হওয়ার পর থেকে বেশি বন্ধুদের সাথে কথাবার্তা হয়নি। তো আজকে কথাবার্তাও বলবো আর আশেপাশে ঘুরবো। তো ঘুরার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুদের সাথে প্রথমে অত্র এলাকায় নিজের এলাকায় একটু হাঁটাহাঁটি করলাম, কথা বললাম, তারপর অন্য জায়গায় যাব। ভাই আমাদেরকে কি ব্লগে দেখাবে? ইয়েস, মানে আমাদেরকে কি টিভিতে দেখাবে? টিভিতে? হ্যাঁ একবারে মাস করবো তারপর ব্লগ চাই।
তো এক জায়গায় যাওয়ার পথে তাদেরকে আমি রিকোয়েস্ট করলাম চল হাঁটতে হাঁটতে যাই, কিন্তু তারা সবাই রোজা ছিল, সবাই ক্লান্ত ছিল দেখে তারা হাঁটতে হাঁটতে গেল না। তাই পরে আমি ডিসিশন নিলাম, সবাই মিলে ভ্যানে এক জায়গায় গেলাম আর বললাম এখন যাচ্ছি ভ্যানে, কিন্তু আসার সময় সবাইকে হেঁটে হেঁটে আসতে হবে। তো এইখানে সবাই রাজি হয়ে গেল। তো যাওয়ার পথের কিছু ভিউ আপনারা উপভোগ করুন। তো গাইস, আমি আমার বন্ধুদের সাথে একটু আমাদের গ্রামের এলাকায় হাঁটতে আসলাম। তো হাঁটতে হাঁটতে দেখি কী কী কথা বলে বন্ধুরা, তাদের সাথে অনেকদিন থেকে কথা হয় নাই, তো তাদের সাথে একটু কথা বলি, ঘোরাফেরা করি। ঘোরাফেরা করার পর যা কিছু হবে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো যা কিছু হয় আপনারা উপভোগ করুন। তো গাইস, এই যে আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, হাঁটতে তো আসি নাই, ভ্যানে করে আসছি, এখন যাওয়ার সময় হাঁটতে হাঁটতে যাব। তো আমার বন্ধুরা এই যে সামনে বসে আছে, তো দেখি এরা কী কী বলে, বলছে তো অনেক কিছুই, এখন দেখি কী কী বলে। এখন আমরা মনে করেন হাঁটতে হাঁটতে আবার বাসার এদিক চলে যাব। তো দেখি কী কী বলে, আর পিছনের লোকটা তো আমার ঘুরতেছে। এটা কার ফোন রে, সে যাচ্ছে পিছন থেকে, দেখা যাচ্ছে রে। তো যখন বন্ধুকে বললাম তুই নতুন ফোন নিছিস, তো নতুন ফোনের পার্টি তো দেওয়া উচিত তোর, তো সেই টাইম সে বলল চুরি করে টাকা চুরি করে ফোনটা নিছি, আর তোকে পার্টি কী দিব। তো তাকে যখন আমি আবার জিজ্ঞাসা করলাম কীভাবে ফোনটা নিছিস, তো তখন সে ওই টাইম বলে বাপের টাকায় ফোন নিছি। কী করে ফোন নিছিস আরেকবার, ওয়াটস মোর, বাপের টাকা দিয়ে ফোন নিছি। বন্ধু যখন আমাকে জ্ঞান দেয় যে কিভাবে তোকে ভিডিও বানাতে লাগবে, সকালে উঠে কি করবি, তারপর কি করবি, তারপর কি করবি, তো আপনারা শুনুন। এই যে তুই সকালে ঘুম থেকে উঠবো, হ্যাঁ সকালে ঘুম থেকে উঠলাম, হাই ফ্রেন্ডস আই এম পুয়া ভিডিও, সকালে ঘুম থেকে উঠলাম, তো ওই জায়গা থেকে ঘুরে আসার সময় আমাদের মধ্যে যেসব কথাগুলো হয় আর যেসব মজা হয়, তো সেগুলো আপনারা উপভোগ করুন। এগুলো কথায় কেউ মাইন্ড করবেন না, এই সব কথা শুনে আপনারা মজা উপভোগ করুন। হ্যাঁ তুমি মেয়ের সাথে চ্যাটিং করতে বিজি থাকো সবসময় ভাই। হ্যাঁ কি এত মেয়ে তোমার, আমাদেরকেও কিছু দিস ভাই। আলিফ, হ্যাঁ আলিফ, হ্যাঁ আলিফ দেখ না, আমাদেরকেও কোনো মেয়েকে দিস, একা আর কত মেয়ে চেডিং করবি বল। হ্যাঁ তুই আমার
কন্টেন্ট বানাইছো তো আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে বাসার ওই দিক মানে বাসার দিকে রওনা দিলাম তো দেখি এরা কি কাজ করে আমি তো এগুলো কন্টেন্ট বানাই না একদিন মনে করে দেখাইলাম কেন দেখাবো মানুষ দেখলে মজা পাবে না মানুষকে এই যে বন্ধু যখন আমার অপরিচিত লোককে দেখে সালাম দেয় আর তাদের মজা নেয় আপনারা সেটা উপভোগ করুন কিভাবে সে অযথা মানুষকে সালাম দিয়ে মজা নিচ্ছে মানুষের আমার মুখ থেকে ভালো স্যার হ্যাঁ আচ্ছা ঠিক আছে লোকটা চেনেই না লোককে মানুষকে চেনেই না হালকা সালাম দিয়ে হালকা কি কি বলতেছে ভাই না ওইটা ঠিক আছে বাট যেভাবে বলতেছে না চেনে ওইভাবে বানাইছিলেন না ওই যে ওনার নানা হয় এটা জাতির নানা তুই কি জানিস জাতির নাতি নাতি মানে যাকেই দেখবি তাকেই সালাম দিবি নানা নানা বলবি তুই তাহলে হয়ে যাবি তাহলে বলবি কি জানিস তুই হবি জাতির নাতি আমি এখন বাসা যাওয়ার পথে দুই বন্ধু বাসা যাচ্ছি আর এরা হচ্ছে সামনে এই যে দেখেন লজ্জাবতী কালো যে পড়ছে না কালো পাঞ্জাবি ছেলেটা প্রচুর লজ্জা তো গাইস এখন আমি ফ্রেন্ডদের সাথে ঘুরে ফিরে বাসায় চলে আসলাম তো এখন মনে হয় আমাকে বাজারে যাইতে লাগবে তো বাজারে যে দেখি আর আজকে মেবি বাজারেই আমাকে ইফতারি করতে লাগবে তো ইফতারি বাজারে করার পর নামাজ পড়ব নামাজ করার পর দেখা যাক কী করব যদি আপনাদের দেখাতে পারি তাহলে দেখাবো সবাই এনজয় করুন আমার ভিডিও দেখে তো গাইস আমি এখন নামাজ পড়ার জন্য যাব এশার নামাজ তো নামাজের সময় আপনাদের সাথে দেখা হচ্ছে
গাইস নামাজ পড়ে চলে আসলাম। আজকে যে গরম, প্রচুর গরম, মসজিদে যে এত গরম, নামাজ পড়াও কঠিন হয়ে গেছে। আর আমার ব্লগ কিন্তু প্রতিদিন সকাল 10টার মধ্যেই চলে আসবে, আপনারা সবাই দেখবেন। তো এখন আমি বরঞ্চ এডিটিং করব, তাই এই ব্লগকে করি এখানেই শেষ। আই হোপ আপনার এই ব্লগটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী নতুন ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই। বাপকো ভাই গজিস বেড়া কি বে।